হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের রাকেশ ইয়াদব রিডার্স পাবলিকেশনের ক্লাস নোট বইটা থেকে সিম্পল ইন্টারেস্টের ওপর কিছু সিলেক্টিভ প্রবলেমস করাবো। তার আগে তোমরা যারা সিম্পল ইন্টারেস্টের পার্ট ওয়ানের ভিডিওটা দেখোনি, ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটাকে দেখে নাও। ওই ভিডিওতে আমি সিম্পল ইন্টারেস্ট কী, কত রকমভাবে সিম্পল ইন্টারেস্ট বের করতে হয়, ফর্মুলা ছাড়া কীভাবে সিম্পল ইন্টারেস্ট বের করা যায়, এই সমস্ত বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। ফার্স্ট অঙ্ক, ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ফর 3 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ 12.5% ইজ রুপিস 3,500 লেস দ্যান ইটস প্রিন্সিপাল, ফাইন্ড দ্য সাম অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। কী বলছে? বলছে কোনো একটা নির্দিষ্ট সামের ওপরে সিম্পল ইন্টারেস্ট 12.5% রেটে 3 বছরের জন্য তার প্রিন্সিপালের থেকে 3,500 টাকা কম, তাহলে সাম আর সিম্পল ইন্টারেস্ট কত বের করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে কী বলেছে? বলছে 12.5% রেটটা দিয়ে দিয়েছে আর 3 বছর টাইমটা দিয়ে দিয়েছে। আর যে ইনফরমেশানটা দিয়েছে সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টটা তার প্রিন্সিপালের থেকে 3,500 টাকা কম। ঠিক আছে, তো এখন আমাদের সাম আর সিম্পল ইন্টারেস্ট কত সেটা বার করতে দিয়েছে। তো সিম্পল ইন্টারেস্টের পার্ট ওয়ানের ভিডিওতে থার্ড মেথড আমি তোমাদের যেটা শিখিয়েছিলাম, ফর্মুলা ছাড়া কীভাবে এসআই বের করতে হয়, সেই মেথড অ্যাপ্লাই করে আমি এটা করব। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমেই দেখে নেব যে রেট কত দিয়েছে। রেট দিয়েছে 12.5%, রেট হচ্ছে 12.5%। তো রেট যেটা দিয়ে দেবে সেটাকে প্রথমেই আমরা ফ্র্যাকশানে কনভার্ট করব। তো 12.5% মানে ফ্র্যাকশানে কত? 1/8। ঠিক আছে, এইটা কীভাবে 1/8 করলাম সেটা যারা জানো না তাদের জন্য আমি পরে দেখাচ্ছি, আগে অঙ্কটা দেখিয়ে নিই। আচ্ছা, 12.5% মানে হচ্ছে 1/8 পেলাম। এইবারে দেখবে যেটা তোমরা ডিনোমিনেটারে পাবে, ঠিক আছে, তলায় যেটা পাবে সেটা সবসময় প্রিন্সিপাল হবে। তাহলে এখানে আমরা প্রিন্সিপাল কত পেলাম? প্রিন্সিপাল পেলাম 8। আর নিউমেরেটারে যেটা পাবে বা ওপরে যেটা থাকবে সেটা হবে সিম্পল ইন্টারেস্ট 1 বছরের জন্য। ঠিক আছে, তো এখানে আমরা প্রিন্সিপাল পেলাম 8 আর সিম্পল ইন্টারেস্ট 1 বছরের জন্য কত? 1। কিন্তু এখানে কত বছর দিয়েছে? এখানে তো 3 বছর দিয়েছে। তাহলে 1 বছরের জন্য যদি সিম্পল ইন্টারেস্ট 1 হয়, তাহলে 3 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট কত হবে? 3 হবে। তাহলে প্রিন্সিপাল আমরা 8 পেলাম আর সিম্পল ইন্টারেস্ট আমরা কত পেলাম? 3 পেলাম। ঠিক আছে, তো প্রিন্সিপাল 8, সিম্পল ইন্টারেস্ট 3। এখান থেকে আমরা অ্যামাউন্ট কত সেটা বের করে নিতে পারবো। অ্যামাউন্ট মানে কত? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট হচ্ছে 11। এবারে আমাদের বের করতে দিয়েছে কি সাম আর সিম্পল ইন্টারেস্ট কত সেটা, মানে এই 8 মানে কত আর 3 মানে কত সেটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখো আরেকটা ইনফরমেশান যেটা দিয়েছে যে সিম্পল ইন্টারেস্ট প্রিন্সিপালের থেকে 3,500 টাকা কম। ঠিক আছে, তো প্রিন্সিপাল যদি 8 ইউনিট হয় আর সিম্পল ইন্টারেস্ট যদি 3 ইউনিট হয়, তাহলে সিম্পল ইন্টারেস্ট প্রিন্সিপালের থেকে কত কম? 5 ইউনিট কম, তাই তো? তাহলে হচ্ছে কি প্রিন্সিপাল মাইনাস সিম্পল ইন্টারেস্ট কত? 5 ইউনিট। এই 5 ইউনিট মানেই তো 3,500 টাকা, সেটাই এখানে বলেছে যে সিম্পল ইন্টারেস্ট প্রিন্সিপালের থেকে এত কম। আবার এখানে আমরা পেয়েছি যে সিম্পল ইন্টারেস্ট প্রিন্সিপালের থেকে 5 ইউনিট কম। তাহলে এখান থেকে তো আমরা ইজিলি বলতে পারবো যে 5 ইউনিট মানেই হচ্ছে কি 3,500 টাকা। তাহলে 5 ইউনিট মানে যদি 3,500 হয়, তাহলে 1 ইউনিট মানে কত? 700 টাকা। এবারে কী বের করতে দিয়েছে? সাম আর এসআই বের করতে দিয়েছে, মানে এখানে পি বের করতে দিয়েছে আর 3 বের করতে দিয়েছে। তাহলে পি কত? পি হচ্ছে কি যে 8 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে যদি 700 টাকা হয়, তাহলে 8 ইউনিট মানে কত হবে? 700 × 8 মানে হচ্ছে 5,600 টাকা। তার মানে আমরা প্রিন্সিপালটা পেয়ে গেলাম 5,600 টাকা। এবারে আমাদের বার করতে হবে সিম্পল ইন্টারেস্ট কত। সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে কি যে 3। তাহলে 3 ইউনিট মানে কত হবে? 700 × 3 মানে হচ্ছে কি 2,100 টাকা। তাহলে দেখো আমরা কিন্তু ফর্মুলা ছাড়া বের করে ফেলতে পারলাম যে সিম্পল ইন্টারেস্ট কত আর প্রিন্সিপাল কত। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কি 2,100 টাকা আর প্রিন্সিপাল হচ্ছে কি 5,600 টাকা। এইবারে দেখো এই 12.5% মানে 1/8 কি, দেখো পার্সেন্টেজ মানেই হচ্ছে কি যে তলায় 100 আসবে, তাই তো? আর এখানের পয়েন্টটা তুলে নিচে আমরা একটা 10 বসালাম। এবার এটাকে 5 দিয়ে কাটাকুটি করো, 5 দিয়ে এটা 25 দিয়ে কাটাকুটি করো, কম টাইম লাগবে। 25 দিয়ে এটা কত হচ্ছে? 5, আর এটা হচ্ছে কি যে 4, আর 5 এটাকে 2 কাটছে, তার মানে আমরা পেয়ে গেলাম 1/8। আচ্ছা, এই যে পার্সেন্টেজ থেকে আমি ফ্র্যাকশানে কীভাবে লিখে দিলাম একেবারে, এটার একটা চার্ট মনে রাখতে হয়। মানে যারা তাড়াতাড়ি অঙ্ক করতে চায় তাদেরকে এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এইটার ওপরে ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো।
আচ্ছা, নেক্সট অঙ্ক, এ ম্যান বরোড এ সাম অফ রুপিস 7,000 ফ্রম ব্যাঙ্ক অ্যাট সিম্পল ইন্টারেস্ট। আফটার 3 ইয়ার্স হি পেড রুপিস 3,000 টু দ্য ব্যাঙ্ক অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার্স হি পেড রুপিস 5,450 অ্যান্ড ক্লিয়ার অল হিজ ডিউস। ফাইন্ড দ্য রেট পার্সেন্ট। কী বলছে, একটি লোক ব্যাঙ্ক থেকে 7,000 টাকা ধার নিয়েছিল সিম্পল ইন্টারেস্টে, 3 বছর পরে, আফটার 3 ইয়ার্স, 3 বছর পরে ও 3,000 টাকা ব্যাঙ্কে ফেরত দিয়ে দিয়েছে এবং 5 বছর পরে ও টোটাল 5,450 টাকা ব্যাঙ্কে ফেরত দিয়ে ওর যত ধার ছিল সমস্তটা ক্লিয়ার করে দিয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে রেট পার্সেন্ট কত, সেটা বার করো। ঠিক আছে, তো অঙ্কটা তোমরা ভালো করে আবার পড়ে নাও, আর একটা জিনিস বোঝো ভালো করে। ঠিক আছে, এই যে বলেছে যে 3 বছর পরে 3,000 টাকা ফেরত দিয়েছে এবং 5 বছর পরে ও 5,450 টাকা ফেরত দিয়েছে, এই 5 বছরটা কিন্তু এই 3 বছরের পরে 5 বছর নয়, এই 5 বছরটা কিন্তু একদম প্রথম, মানে যখন ধার নিয়েছিল সেখান থেকে 5 বছর পরের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো এই 3 বছরের পরের 5 বছর ধরে অঙ্কটা করলে কিন্তু অ্যাজ ইউজুয়াল ভুল উত্তর বেরোবে, মানে হচ্ছে এই 3 বছরের আরও 2 বছর পরে ও 5,450 টাকা ব্যাংকে দিয়ে ওর যত ধার ছিল সমস্তটা ক্লিয়ার করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ও কত রেটে দিচ্ছিল। ঠিক আছে, আচ্ছা তো দেখো এখানে ও টোটাল ধার নিয়েছিল কত, 7,000 টাকা, এই 7,000 টাকা ও 3 বছর পরে 3,000 টাকা ফেরত দিয়েছে, তো এখান থেকে আমরা প্রিন্সিপালটা বের করে নেবো, মানে এই যে টোটাল 5 বছর পরে ও সমস্তটা মিটিয়ে দিয়েছে এই টোটাল 5 বছরের প্রিন্সিপালটা আমরা বের করে নেবো। আর সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি যেটা পার্ট ওয়ানে বলেছিলাম আবার বলছি, যে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু সামটা প্রতি বছর সেম থাকে, যেটা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে চেঞ্জ হয়। তো এই যে 7,000 টাকা যে সামটা, এই সামটা 3 বছর একই রকম ছিল, তো এখান থেকে আমরা প্রিন্সিপালটা, টোটাল প্রিন্সিপালটা আমরা বের করে নিই। তাহলে প্রথম বছরের জন্য সাম কত ছিল, 7,000 টাকা, দ্বিতীয় বছরের জন্য সাম ছিল 7,000 টাকা এবং তৃতীয় বছরের জন্যও কিন্তু সাম ছিল 7,000 টাকা। আচ্ছা, তারপরে 3 বছর পরে ও কত টাকা ফেরত দিয়ে দিয়েছে, 3,000 টাকা ব্যাংকেও ফেরত দিয়ে দিয়েছে, তাহলে এখন সাম ওর কত আছে, 7,000 - 3,000, মানে এখন ওর সাম হচ্ছে 4,000 টাকা, এই 4,000 টাকা ওর সাম কতদিন ছিল, আরও 2 বছর ছিল, তাই তো? তাহলে এখানে হচ্ছে কি 4,000 টাকা প্লাস 4,000, তো এখানে আমরা টোটাল প্রিন্সিপালটা বার করে নিলাম 5 বছরের জন্য, কত হবে, 3 × 7 = 21 প্লাস 8,000 টাকা, মানে 21,000 টাকা প্লাস 8,000 টাকা হচ্ছে কি 29,000 টাকা হচ্ছে ওর টোটাল প্রিন্সিপাল 5 বছরের জন্য। এবার আমরা বার করব ওর অ্যামাউন্ট কত, মানে ও টোটাল কত টাকা ফেরত দিয়েছে 5 বছর পরে। দেখো 3 বছর পরে ও কত টাকা ফেরত দিয়েছিল, 3,000 টাকা ফেরত দিয়েছিল, আরও 2 বছর পরে ও কত টাকা ফেরত দিয়েছিল, 5,450 টাকা, তাহলে ও টোটাল কত ফেরত দিল, 8,450 টাকা ও টোটাল ফেরত দিয়েছে। ঠিক আছে, তাহলে ও ধার নিয়েছিল 7,000 টাকা ও ধার নিয়েছিল এবং ও 5 বছর পরে ও শোধ করেছে 8,450 টাকা দিয়ে, তাহলে এখান থেকে সিম্পল ইন্টারেস্ট কত, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, 8,450 - 7,000, মানে হচ্ছে কি 1,450 টাকা হচ্ছে কি যে ওকে ইন্টারেস্ট দিতে হয়েছে। আচ্ছা দেখো, আমরা প্রিন্সিপাল টোটাল 5 বছরের আমরা প্রিন্সিপাল পেয়ে গেছি, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টও আমরা পেয়ে গেছি, তো এখান থেকে কিন্তু আমরা এবারে ইজিলি বের করে ফেলতে পারবো রেট পার্সেন্ট কত আছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ফর্মুলা দিয়ে বের করতে হবে, কারণ এখানে যেহেতু রেট পার্সেন্টটাই আমাদের বের করতে হবে, সেই কারণে কিন্তু আগের অঙ্কটা আমরা যে মেথডে করেছি সেই মেথডে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। তো দেখো প্রিন্সিপাল, মানে ফর্মুলাটা কী ছিল, সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PRT/100, যেখানে পি হচ্ছে প্রিন্সিপাল, রেট আর পার্সেন্ট, আর টি হচ্ছে কি টাইম। ঠিক আছে, তাহলে এখান থেকে সিম্পল ইন্টারেস্ট কত, 1,450, প্রিন্সিপালটাও আমরা জানি 29,000, ঠিক আছে, রেটটাই আমাদেরকে বার করতে হবে, আর টাইমের জায়গায় আমরা 1 লিখলাম, 5 কিন্তু লিখবো না টাইমের জায়গায়, কেন বলো তো লিখলাম না, কারণ এই যে 29,000 টাকা, এই 29,000 টাকা তো আমরা 5 বছরে কত সেটা ক্যালকুলেট করেই বসিয়ে দিয়েছি, সেই কারণে কিন্তু আমরা এখানে আর 5 লিখবো না। আচ্ছা এইবারে কাটাকুটি করো, আচ্ছা 29 কে 5 দিয়ে কাটলে এখানে হচ্ছে কি 145 টাকা হয়ে যাচ্ছে, তার মানে রেট আমরা কত পেলাম, 5% আমরা রেট পেয়ে গেলাম। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে কি 5%।
নেক্সট অঙ্ক, ইফ এ সার্টেন সাম অফ মানি বিকামস 8 টাইমস অফ ইট সেলফ ইন 3 ইয়ার্স, ইন হাউ মাচ টাইম ইট উইল বি 64 টাইমস অফ ইট সেলফ। কী বলছে? বলছে কোনো টাকা 8 গুণ হয়ে যায় 3 বছরে, কোনো একটা টাকা 3 বছরে 8 গুণ হয়ে যায়, তাহলে কত বছরে এটা 64 গুণ হয়ে যাবে বের করো। ঠিক আছে, দেখো এইটা কিন্তু 5 সেকেন্ডের অঙ্ক, আমি লিখলাম 7 মানে যদি 3 হয় তাহলে 63 মানে হচ্ছে কি যে 3 ইন্টু 63 বাই 7 মানে হচ্ছে কি যে 9 মানে হচ্ছে কি 27 ইয়ার্স। ঠিক আছে, আমি কিন্তু 5 সেকেন্ডের মধ্যে বের করে দিতে পারলাম যে 27 ইয়ার্স হচ্ছে কি যে অ্যান্সার। কীভাবে এটা বার করলাম দেখো, এবার আমি তোমাদের বোঝাই জিনিসটা। এখানে কি বলেছে, এ সার্টেন সাম অফ মানি বিকাম 8 টাইমস অফ ইট সেলফ ইন 3 ইয়ার্স। ঠিক আছে, মানে কোনো আসল বা প্রিন্সিপাল তার 8 গুণ হয়ে যায় কত বছরে, 3 বছরে। তো প্রিন্সিপালটাকে যদি আমি 1 ইউনিট ধরে নিই, ঠিক আছে, প্রিন্সিপালটা আমরা ধরে নিলাম 1 ইউনিট, যেখানে টাইম হচ্ছে কি যে 3, তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে, 8 টাইমস হয়ে যাবে, মানে অ্যামাউন্ট হয়ে গেল 8। তাহলে এখান থেকে ইন্টারেস্ট কত হয়ে যাবে, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল মানে 7। সেই জন্যই আমরা এখানে লিখলাম যে যখন সিম্পল ইন্টারেস্ট 7 তখন টাইম হচ্ছে 3 ইয়ার। এইবারে বার করতে দিয়েছে যে ইন হাউ মাচ টাইম ইট উইল বি 64 টাইমস অফ ইট সেলফ, মানে অ্যামাউন্ট যখন 64 হবে সেটা কত বছরে হবে সেটা বের করো। তো প্রিন্সিপাল 1, অ্যামাউন্ট 64, তার মানে এখান থেকে আমরা ইন্টারেস্ট কত পাচ্ছি, 63। তাহলে সিম্পল ইন্টারেস্ট যখন 7 তখন টাইম হচ্ছে 3 বছর, সিম্পল ইন্টারেস্ট যখন 63 তখন টাইম কত হবে, ঐকিক নিয়মে 3 ইন্টু 63 বাই 7 মানে হচ্ছে কি যে 9, 27 ইয়ার্স। বুঝতে পারলে? এ সার্টেন সাম অ্যাট সার্টেন রেট পার্সেন্ট পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট বিকামস রুপিস 2100 ইন 2 ইয়ার্স অ্যান্ড রুপিস 2250 ইন 5 ইয়ার্স, ফাইন্ড সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড রেট পার্সেন্ট। কী বলছে, কোনো টাকা সিম্পল ইন্টারেস্টে 2 বছরে 2100 টাকা হয়ে যায় এবং ওই টাকা 5 বছরে 2250 টাকা হয়ে যায়, তাহলে সেখান থেকে প্রিন্সিপাল আর রেট পার্সেন্ট কত সেটা বার করো। ঠিক আছে, বলছে 2 বছরে কত হয়ে যায়, 2100 টাকা, আর 5 বছরে হয়ে যায় 2250 টাকা, তাহলে এখান থেকে 3 বছরে সিম্পল ইন্টারেস্ট কত সেটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তো ঠিক আছে, তো সিম্পল ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স কত হবে, এই 2250 মাইনাস 2100 মানে হচ্ছে কি 150 টাকা। কীভাবে পেলাম আমি বলে দিই, দেখো এখানে 3 বছরটা কোথা থেকে পেলাম, 5 বছর থেকে আমরা 2 বছর মাইনাস করে 3 বছর পেলাম। তো এই 3 বছরে যদি 150 টাকা ইন্টারেস্ট দেওয়া হয় তবেই তো 2100 টাকাটা 2250 টাকা হবে, না হলে তো এমনি এমনি হতে পারে না। তাহলে 3 বছরের জন্য আমরা সিম্পল ইন্টারেস্ট কত পেলাম, 150 টাকা। আচ্ছা, এবারে আমাদের বের করতে হবে যে 2 বছরের জন্য তাহলে সিম্পল ইন্টারেস্ট কত ছিল সেটা বের করতে পারবো। তাহলে সিম্পল ইন্টারেস্ট 1 বছরের জন্য কত হবে, 150 বাই 3 মানে হচ্ছে কি যে 50 টাকা আমরা 1 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট বের করে ফেলতে পারলাম। তাহলে 2 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট কত হবে, 50 ইন্টু 2 মানে 100 টাকা আমরা 2 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট বের করলাম। কী বের করতে দিয়েছে, প্রিন্সিপাল আর রেট পার্সেন্ট। তো দেখো 2 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট 100 টাকা, আবার এখানে বলে দিয়েছে কোনো টাকা 2 বছরে 2100 টাকা হয়ে যায়। এই 2100 টাকা কি, এটা হচ্ছে কি যে অ্যামাউন্ট, তাই তো, সুদাসল। 2 বছরে এটা হয়ে যায় মানে এটাই হচ্ছে কি যে সুদাসল। তাহলে আমরা অ্যামাউন্ট পেয়ে গেলাম 2100 টাকা, বা অ্যামাউন্ট 2100 টাকা দিয়ে দিয়েছে আর প্রিন্সিপাল আমরা সিম্পল ইন্টারেস্ট বের করেছে 100 টাকা। তাহলে এখান থেকে আমরা প্রিন্সিপালটা ইজিলি বের করে ফেলতে পারবো, অ্যামাউন্ট থেকে আমরা সিম্পল ইন্টারেস্ট বার করলেই প্রিন্সিপাল হয়ে যায়। তাহলে 2100 মাইনাস 100 করলেই কিন্তু 2000 টাকা আমরা প্রিন্সিপাল পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা প্রিন্সিপাল পেয়ে গেছি 2 বছরের জন্য 2000 টাকা, যেখানে 2 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 100 টাকা। তাহলে এখান থেকে আমরা রেট পার্সেন্ট বের করে ফেলতে পারবো ফর্মুলাতে কাজে লাগিয়ে, যেটা হচ্ছে কি এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100, যেখানে সিম্পল ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 100 টাকা, পি হচ্ছে 2000 টাকা, রেট আমরা বার করব, আর টাইম কত, কত বছরের জন্য আমরা বার করছি, এটা 2 বছরের জন্য। তাহলে এখান থেকে কিন্তু রেটটা ইজিলি বেড়ে যাচ্ছে।
রেট কত হচ্ছে 5/2 বা 2.5%। দেখো, এটা আমি 2 বছরের জন্য বের করলাম, তোমরা যদি মনে করো যে 5 বছরের জন্য বের করবে তাহলেও কিন্তু একই উত্তর আসবে। আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, 1 বছরের জন্য আমরা সিম্পল ইন্টারেস্ট পেয়েছিলাম 50 টাকা, তাহলে এখানে 2 বছরের জন্য 100 টাকা বের করেছি। এখান থেকে 5 বছরের জন্য এসআই কত হবে? 5 বছরের জন্য এসআই হবে 50 × 5, মানে 250 টাকা কিন্তু 5 বছরের জন্য আমরা সিম্পল ইন্টারেস্ট পেলাম। আবার 5 বছরে অ্যামাউন্ট কত? 5 বছরে ওই টাকাটা কত হয়ে গেছিলো? 2250 টাকা। তার মানে 2250 হচ্ছে 5 বছরের অ্যামাউন্ট, আবার 5 বছরে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কি 250 টাকা। তাহলে এখান থেকে আমরা প্রিন্সিপাল বের করে ফেলতে পারবো, 2250 - 250 মানে হচ্ছে কি যে 2000 টাকা। দেখো, এখানেও কিন্তু প্রিন্সিপাল সেই একই আমরা পেলাম 2000 টাকা। তো প্রিন্সিপাল পেলাম 2000 টাকা, তার রেট হচ্ছে, রেটটা আমরা বার করব, যেখানে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কি 250 টাকা, টাইম হচ্ছে 5 বছর, তাহলে এখান থেকেও কিন্তু রেটটা বার করা যাবে। এসআই কত? এসআই হচ্ছে কি 250 টাকা, প্রিন্সিপাল হচ্ছে কি যে 2000 টাকা, রেট আমরা বার করব, যেখানে টাইম কত? টাইম হচ্ছে কি যে 5 বছর, তাহলে এখান থেকেও কিন্তু একই রকমভাবে বের করে ফেলে যাবে, যেখানে রেট হচ্ছে কি 5/2, মানে 2.5%। দেখো, এখানেও কিন্তু একই উত্তর পেলাম, এখানেও একই উত্তর পেলাম। তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা করবে। উইথ এ গিভেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট, দ্য রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্ট ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম ইজ 4:5। আফটার 3 ইয়ার্স উইথ দ্য সেম রেট অফ ইন্টারেস্ট, দ্য রেশিও অফ দ্য প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্ট বিকামস 5:7। দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম ইজ হোয়াট? কী বলছে? বলছে একটা নির্দিষ্ট সময়ে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের মধ্যে রেশিওটা হচ্ছে 4:5, ঠিক আছে? 3 বছর পরে যেখানে সুদের হার একই, সেখানে হচ্ছে প্রিন্সিপাল আর অ্যামাউন্টটা হয়ে দাঁড়াচ্ছে 5:7। কত বছর পরে? 3 বছর পরে ওই একই সুদের হারে ওই প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা হয়ে দাঁড়াচ্ছে 5:7, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কত সেটা বার করো। তো দেখো, এখানে আমি লিখছি প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা কত বলে দিয়েছে? 4:5 বলে দিয়েছে। আফটার থ্রি ইয়ার্স প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা কত বলে দিয়েছে? 5:7 বলে দিয়েছে। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, আবার বলছি, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপালটা কিন্তু প্রতি বছর একই থাকবে, কিন্তু এখানে দেখো প্রিন্সিপাল কত দিয়েছে? 4 ইউনিট দিয়েছে, আর এখানে প্রিন্সিপাল দিয়েছে 5 ইউনিট। তো এখন আমাদের কাজ কি, এই যে প্রিন্সিপাল 4 আর 5, এই দুটোকে ইকুয়াল করতে হবে, এই 4 আর এই 5, এই প্রিন্সিপালটাকে আমাদেরকে ইকুয়াল করতে হবে। তো এই প্রিন্সিপাল দুটো ইকুয়াল করার জন্য কী করতে হবে? এই 4 আর 5-এর এলসিএম নিতে হবে, এলসিএম অফ 4, 5। কত এলসিএম অফ 4 অ্যান্ড 5? হচ্ছে 20। তার মানে প্রিন্সিপালটা দুই ক্ষেত্রেই আমাকে 20 করতে হবে। তো 20 করার জন্য কী করতে হবে? এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো শুধু এটাকে 5 দিয়ে তো মাল্টিপ্লাই করবো না, করলে আমাদেরকে অ্যামাউন্টটাও করতে হবে, আর এখানে কী করতে হবে? এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এটা তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা এখানে কত দাঁড়াচ্ছে? 20 আর 25, আর এখানে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা কত দাঁড়াচ্ছে? 20 আর 28। তাহলে দেখো, এখন কিন্তু আমরা দুই ক্ষেত্রেই প্রিন্সিপালটা সেম পেয়ে গেলাম। আচ্ছা, 3 বছর আগে অ্যামাউন্ট ছিল 25 ইউনিট, যেটা 3 বছর পরে অ্যামাউন্টটা হয়ে দাঁড়িয়েছে 28 ইউনিট। তাহলে ঠিক আগের অঙ্কটার মতন আমরা বলতে পারি তো যে এখানে সিম্পল ইন্টারেস্ট কত? 3 কত বছরের জন্য? এই 3 বছরের জন্য, ঠিক আছে? তাহলে হচ্ছে কি, এসআই ফর 3 ইয়ার্স কত? 3 রুপিস বা 3 ইউনিট, 3 ইউনিট লিখি, তাই তো? 3 ইউনিট, যেখানে সিম্পল ইন্টারেস্ট 3 বলেই তো অ্যামাউন্টটা 25 থেকে 28 এসে দাঁড়িয়েছে, ঠিক আছে? তাহলে এবারে দেখো, সিম্পল ইন্টারেস্ট যদি 3 বছরের জন্য 3 ইউনিট হয়, তাহলে সিম্পল ইন্টারেস্ট 1 বছরের জন্য কত হবে? 1 ইউনিট হবে। তাহলে দেখো, সিম্পল ইন্টারেস্ট আমরা 1 ইউনিট পেয়ে গেলাম। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে কি যে 20। তাহলে এখান থেকে কিন্তু আমরা ইজিলি রেটটা বার করে ফেলতে পারবো, কি এসআই ইকুয়াল টু PRT/100, যেখানে সিম্পল ইন্টারেস্ট কত? সিম্পল ইন্টারেস্টটা আমরা পেয়েছি 1 বছরের জন্য বার করছি, তাহলে সিম্পল ইন্টারেস্টটা আমরা এখানে 1 লিখি। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে 20, রেট আমরা বার করব, আর টাইমটা কত? 1 বছরের জন্য যখন করছি টাইমটা আমরা 1 বসাবো। তাহলে এখান থেকে আমরা রেট কত পাচ্ছি? রেট পেয়ে গেলাম আমরা 5%, ঠিক আছে? আজকে আমি তোমাদের এই কটা অঙ্কই করালাম, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো। আরও কিছু অঙ্ক আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো।
যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।